বড়ো সাহিত্য সভাত ব্যাগুম বিত্তীয় কেলেঙ্কারি, এখনো গ্রন্থ ছপা নকরাক 30 লাখ টাকা ব্যয়, সভাপতি সম্পাদকর ভ্রমণের নামতেই ব্যয় 21 লাখ টাকা, জোর জবরদস্তিক কার্যনির্বাহক গৃহীত সম্পাদকীয় প্রতিবেদন। অসম সাহিত্য সভাতেই নহয়, বড়ো সাহিত্য সভাতো সংঘটিত হয়েছে ব্যাগুম বিত্তীয় কেলেঙ্কারি। বৃহস্পতিবার কোকরাঝারের পাটগাঁওত অনুষ্ঠিত হয়ে থাকা বড়ো সাহিত্য সভার 62 সংখ্যক বার্ষিক অধিবেশনের পূর্বে অনুষ্ঠিত কার্যনির্বাহক সভাত পোহরলে আহিছে ভয়াবহ এই তথ্য। বড়ো সাহিত্য সভার সভাপতি তরেন বড়ো আর সাধারণ সম্পাদক প্রশান্ত বড়োর কার্যকালতে সংঘটিত হয়েছে এই বিত্তীয় কেলেঙ্কারি। তথ্য অনুসরি 2022-23 বিত্তীয় বর্ষত বড়ো সাহিত্য সভার ওপেনিং ব্যালেন্স আছিল মাত্র 7,896 টাকা। পরবর্তী সময়ত বিভিন্ন শিতানত জমা হওয়া ধনরাশির পৰা বড়ো সাহিত্য সভার সাধারণ সম্পাদক প্রশান্ত বড়োয়ে ব্যাংকর পৰা মুকলাই নিয়ে 74 লাখ টাকা, ইয়ার 11,47,216 টাকা ব্যয় করে বড়ো সাহিত্য সভাত কর্মরত কর্মচারীর দা দরমহার নামত, লগতে 29,91,909 টাকা বিভিন্ন চিঠি পত্রকে ধরে অন্যান্য সামগ্রী ছপা করার নামত ব্যয় করা দেখায়। কিন্তু উক্ত ধনরাশির বিনিময়ত বড়ো সাহিত্য সভায় ছপা করা নাই ন্যূনতম সংখ্যক গ্রন্থও। অথচ ইয়ার পাছতো বড়ো সাহিত্য সভার সভাপতি তরেন বড়ো আর সাধারণ সম্পাদক প্রশান্ত বড়োর ভ্রমণ বানসর নামত ব্যয় দেখুয়া হয়েছে 20,90,350 টাকা। ইয়াকে লৈ উত্তপ্ত হয়ে উঠে শেহতীয়াকৈ অনুষ্ঠিত বড়ো সাহিত্য সভার কার্যনির্বাহক সভা। কিন্তু কার্যনির্বাহক সভার সভাপতি আর সম্পাদকর গরিষ্ঠ সংখ্যক সমর্থকর হেঁচাত বড়ো সাহিত্য সভার সম্পাদকীয় প্রতিবেদন গৃহীত করে কার্যনির্বাহক সভায়, আর কার্যনির্বাহক সভায় গৃহীত করা এই প্রতিবেদন সাধারণ সম্পাদক প্রশান্ত বড়োই শনিবারে পুনের উত্থাপন করব প্রতিনিধি সভাত। এখনো গ্রন্থ ছপা নকরাক 30 লাখ টাকা আর কেবল সভাপতি সম্পাদকর ভ্রমণের নামত 21 লাখ টাকা ব্যয়ক লৈ প্রতিনিধি সভা উত্তপ্ত করার বাবে সাজু হয়েছে বিভিন্ন প্রান্তর প্রতিনিধিসকল। বড়ো সাহিত্য সভার সংঘটিত এই বিত্তীয় কেলেঙ্কারি সন্দর্ভত প্রতিনিধি সভায় কি সিদ্ধান্ত গ্রহণ করে সেয়া জানিবলৈ অপেক্ষা করব লাগিব সময়লৈ। ব্যুরো ইনপুটর সহযোগত মুকুত্রয় রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।